রমজানে ভ্রাম্যমান ট্রাকে চিনি বিক্রয় করবে চিনি ও খাদ্য শিল্প সংস্থা। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা পবিত্র রমজান উপলক্ষে রাজধানী ঢাকা সহ সকল বিভাগের শহর এবং রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোর গেটে ভ্রাম্যমান ট্রাকে করে চিনি বিক্রয় করবে। রাজধানীর 16টি স্থানে এই কার্যক্রম পরিচালনা করা হবে। ট্রাক সেলে প্রতি কেজি প্যাকেটজাত চিনি 65 টাকা এবং মিল গেটে খোলা চিনি 50 টাকা দরে বিক্রি করা হবে। আজ 2 মে বৃহস্পতিবার রাজধানীর দিলকুশায় চিনি শিল্প ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং শিল্প সচিব মোহাম্মদ আব্দুল হালিম। কর্পোরেশনের চেয়ারম্যান আসম ইমদাদুল দস্তগীর এতে সভাপতিত্ব করেন। শিল্পমন্ত্রী বলেন, রমজানে দেশের কোথাও চিনির ঘাটতি হবে না, চিনির পর্যাপ্ত মজুদ রয়েছে। রমজানে সকলের কাছে পর্যাপ্ত চিনি পৌঁছে দিতে ট্রাকের মাধ্যমে চিনি বিক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।